ট্রায়ের বিরুদ্ধে পথে নামলেন মহকুমা কেবল অপারেটরস ইউনিয়নের সদস্যরা বুধবার শাসকের কাছে জমা দেন তারা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ট্রায়ের বিরুদ্ধে পথে নামলেন মহকুমার কেবেল অপারেটর ইউনিয়নের সদস্য সদস্যরা বুধবার দুপুরে বনগাঁ মহকুমার বিশ্ববাংলা কেবেল অপারেটর ইউনিয়নের সদস্যরা প্রথমে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন তারপর মহকুমা শাসকের দপ্তরে এসে নতুন আইন প্রত্যাহারের দাবিও জানান এবং এই মর্মে একটি ডেপুটেশনও দেন তারা মহকুমা শাসকের কাছে সংগঠনের দাবি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ট্রাই সম্প্রতি যে নিয়ম চালু করেছেন তার ফলে আগামী আঠাশে ডিসেম্বর মধ্যরাত্রি থেকে সমস্ত পে চ্যানেলগুলি বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একশোটি ফ্রি চ্যানেল চালু থাকবে সংস্থার দাবি বর্তমানে কেবেল গ্রাহকেরা যে স্বল্প মূল্যে পে চ্যানেল সহ অন্যান্য চ্যানেলগুলি দেখতে পান কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম চালু হলে গ্রাহকদের বর্তমান মূল্যের থেকে প্রায় ছ থেকে সাত গুণ টাকা বেশি দিতে হবে ফলে সমস্যায় পড়বেন গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হবে কেবেল অপারেটরদের ব্যবসা নিজেদের ব্যবসায়িক স্বার্থ ও গ্রাহকের স্বার্থের কথা মাথায় রেখেই এদিন এই আন্দোলন বলে জানান কেবেল অপারেটর ইউনিয়নের সদস্যরা সংস্থার পক্ষে দাবি করা হয় অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই কালানীতি নীতি বাতিল করতে হবে না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকিও দিয়েছেন কেবল অপারেটর ইউনিয়নের সদস্যরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ট্রায়ের কালানীতি অর্থাৎ কেবল টিভির উপর বলবৎ হয়েছে আগামী আঠাশে ডিসেম্বর মধ্যরাত্রি থেকে সমস্ত পে চ্যানেল বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একশোটি ফ্রি চ্যানেল আপনারা একশো তিরিশ টাকার মাধ্যমে দেখতে পাবেন এবং তার উপর জিএসটি বলবৎ হবে জিএসটি বলবৎ হবে যে জিএসটি হচ্ছে আঠারো পার্সেন্ট বলবৎ হবে এই ব্যাপক পরিমাণের যদি অর্থ আপনাদের দিতে হয় কেবল অপরাধাতে তাহলে দেখা যাবে কেবল গ্রাহক যারা আছে তাদের বর্তমান যে মূল্যে তারা কেবল টিভি পরিষেবা পেয়ে থাকে তার পাঁচ থেকে সাত গুণ বেশি মূল্যে তাদের কেবল টিভি পরিষেবা দেখতে হবে সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ গ্রাহকের কথা ভেবে আমরা আজকে বনগাঁ মহকুমার সমস্ত কেবল অপারেটার পক্ষ থেকে মাননীয় মহাকুমা শাসকের কাছে আমরা স্মারকলিপি দিতে এসেছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা